হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেছি হাবড়া জনপ্রিয় বাচ্চুর মানে বাচ্চার বিরিয়ানি খেতে। দেখো কত লাইন পড়ে গেছে সকাল সকালে বাচ্চার বিরিয়ানির শপের সামনে। পাশাপাশি আরেকটা দোকান তোমরা দেখতে পাচ্ছ, যে দোকানটাতে কোনো কাস্টমার নেই, ওই দোকানটার নাম মামা ভাগ্নে বিরিয়ানি। তো তোমরা পারলে একবার মামা ভাগ্নে বিরিয়ানির থেকেও বিরিয়ানি খেয়ে দেখতে পারো। পাশাপাশি দুটো দোকান, একটাতে দেখো কত লাইন আর একটা একদম ফাঁকা। তো ওই ভাইটা যেটা মামা ভাগ্নের বিরিয়ানি করেছে, সেই দোকানটা তোমরা একটু খেয়ে ওর দোকানটা একটু পপুলার করে দিতে পারো বন্ধুরা। তোমরা যদি সাপোর্ট করো তাহলে উনিও ব্যবসায় দাঁড়াতে পারবে। তো একবার খেয়ে দেখো, এবং বাচ্চার বিরিয়ানির স্বাদটা বেশি না মামা ভাগ্নে বিরিয়ানির স্বাদটা বেশি তোমরা নিজেরাই বলবে। আমি অনেকবার বাচ্চার বিরিয়ানি খেয়েছি। এই বাচ্চার বিরিয়ানি আমাদের অনেক পপুলার হয়ে গেছে, ওখানটাও ভাইরাল হয়ে গেছে। এই বিরিয়ানি ভীষণ ভালো, তবে পরিবেশনা একটু খামতি আছে।